ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রচেষ্টায় নতুন প্রাণ ফিরে পেল এক শিশু। গোল্ডেন ফিগার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে গত 1 আগস্ট কন্যা সন্তানের জন্ম দেন ব্যারাকপুর আজাদনগর এলাকার বাসিন্দা রোহিত কুমার দাসের স্ত্রী অনু দাস। শিশুটি জন্মের সময় তার ওজন হয়েছিল মাত্র 600 গ্রাম, যা স্বাভাবিকের থেকে অনেকটাই কম। সেই কারণে বাচ্চা থেকে বাঁচানো কার্যত অসম্ভব ছিল ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে। কিন্তু সেই অসম্ভবকে 62 দিনের চেষ্টায় সম্ভব করে দেখালেন মহকুমা হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। টানা 62 দিন ধরে শিশুটিকে রাখা হয়েছিল হাসপাতালের SNSU বিভাগে। বিশেষ পর্যবেক্ষণের অবশেষে 62 দিন পর শিশুটির ওজন যখন 1 কিলো 530 গ্রাম হয়, সেই সময় শিশুটিকে হাসপাতালের তরফ থেকে ছুটি দেওয়া হয়। আজ হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণের জন্য আনা হলে শিশুটির মা এবং বাবার হাতে পুজোর উপহার হিসাবে শিশুর জন্য খেলনা, নতুন জামাকাপড় তুলে দেন হাসপাতালের সুপার ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্য সহ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এমন ধরনের অসম্ভবকে সম্ভব করা নিয়ে বলতে গিয়ে সুপার ডাক্তার সুদীপ্ত ভট্টাচার্য জানান, 1 আগস্ট এখানে অনু দাস ও ব্যারাকপুরের বাড়ি আজাদনগরে এখানে ভর্তি হয়, ঠিক আছে, মাদার ভর্তি হয়, প্রেগনেন্ট মাদার ছিল। তো ওই দিন হচ্ছে 600 গ্রামের একজন বাচ্চা ডেলিভারি হয়, করেন 600 গ্রাম। এখন যেহেতু 600 গ্রাম অত্যন্ত এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি, তার অত্যন্ত অনেক সমস্যা ছিল, শারীরিক সমস্যা ছিল, তার ম্যাচুরিটি কম ছিল, বাচ্চার ইনফেকশনের সম্ভাবনা বেশি ছিল, এবং সেই সঙ্গে বাচ্চা অনেক কিন্তু গ্রোথ ডেভেলপমেন্টের যা যা ইস্যুগুলো থাকে সেগুলো ছিল। আমরা এখানকার যে সিক নিউবর্ন কেয়ার ইউনিটে বাচ্চাকে ভর্তি করা হয়, ভর্তি করে 62 দিন বাচ্চাটা থাকে এখানে। 62 দিন থাকার পরে বাচ্চাকে ডিসচার্জ করা হয়। তার ফেভারেবল বডি ওয়েটে 1.5 কেজি প্লাস ওর বডি ওয়েটে ছাড়া হয়। তো এই যে টোটাল যে এতদিন ধরে বাচ্চাটা এখানে ছিল, তা সম্পূর্ণভাবে আমাদের যে নিউনটাল কিউনিটের ডাক্তার যারা আছেন, নার্সিং পার্সোনাল, যে কর্মবন্ধু, টেকনিশিয়ান, ডাটা এন্ট্রি অপারেটর, সকলে সম্মিলিত হয়ে বাচ্চাটাকে সুস্থ করে এখান থেকে বাড়ি পাঠাতে পেরেছে। এরকম একটা সেমিয়ার বা পেরিয়ার মানজনে এরকম একটা বাচ্চাকে সুস্থ করে 600 গ্রাম এক্সট্রিমলি লোয়ার ওয়েট বেবিকে বাচ্চা করে পাঠানোর সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে টিমে। আগামী দিনে তারা বাচ্চাটা ভালো থাকুক অত্যন্ত তার দীর্ঘায়ু কামনা করি, এবং টিম আমার যে টিম কাজ করছে সেজন্য আগামী দিনে এরকম আরও অনেক বাচ্চাকে সুস্থ করে তাদের বাড়ি পাঠাতে পারে এবং মানুষের জন্য হাসি ফোটাতে পারে, সেই কামনা রইল। লড়াইটা যথেষ্ট কঠিন ছিল, কারণ বাচ্চার বারবার করে ইনভেস্টিগেশনের দরকার ছিল, বাচ্চাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হয়েছিল, অন্যান্য শারীরিক সমস্যা ছিল, বাচ্চার ফটোথেরাপি করতে হয়েছে, বিভিন্ন ওষুধপত্র ইঞ্জেকশন দিতে হয়েছে, সম্পূর্ণই এখানে করতে হচ্ছে। প্রায় সম্পূর্ণটাই আমাদের এখানে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের যারা নিয়মাবলী অনুযায়ী যে SSS স্কিমে সম্পূর্ণ বিনামূল্যেই হয়েছে, সেটা যথেষ্ট চ্যালেঞ্জ ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল বাচ্চাটাকে সুস্থ করে বাড়ি পাঠানো, সেটা আমরা করতে পেরেছি, সেটাই আমাদের জীবন আজকের দিনে পাওনা। শিশুটিকে যে চিকিৎসক দলের সদস্যরা দেখাশোনা করেছেন সেই দলের চিকিৎসক অর্পিতা দত্ত জানান, বাচ্চাটি এখন সুস্থ রয়েছে, এটাতে আমরা খুবই খুশি। খুবই চ্যালেঞ্জিং, কারণ আমাদের এখানে সেরকম মেডিকেল কলেজের মতো সেট আপ তো নেই, যতক্ষণে ফেসিলিটি আর কি মেডিকেল কলেজে আছে, কিন্তু হ্যাঁ বাচ্চাটা একদম ছোট, 600 গ্রামের বাচ্চা, এই সেট আপে বাঁচার কথা না। কিন্তু যাই হোক, আমরা যথেষ্ট চেষ্টা করেছিলাম, আমরা সব বাচ্চার জন্যই চেষ্টা করি, এরও চেষ্টা করেছিলাম। একটা জিনিস যে ওর মা খুব ভালো এবং খুব কেয়ারিং, মা কিন্তু বাচ্চার খুব যত্ন নিয়েছে, যেটা আমরা সবসময় কাউন্সিলিং করি পেশেন্ট পার্টিতে, মায়ের KMC বা মায়ের যত্নটা প্রচণ্ড দরকার। আমরা তো মেডিসিন দিতে পারি, ওষুধ, ইঞ্জেকশন ও অ্যান্টিবায়োটিক পেয়েছে, এখানে ব্লাড ট্রান্সফিউশনও পেয়েছে, ব্লাড কমে গেছিলো, হিমোগ্লোবিন লেভেল কমে গেছিলো, জন্ডিস হয়েছিলো, ফটোথেরাপি পেয়েছে, যা যা পাওয়ার, অ্যান্টিবায়োটিক, IV ফ্লুইড, রাইস টিউবে খাওয়ানো, সবই করা হয়েছে। কিন্তু সর্বোপরি ওর মার এতটা যত্ন এবং এতটা ইচ্ছা ছিল বাচ্চাকে বাঁচানোর, সেটাও অনেকটা ওর জন্য কাজে লেগেছে। সেই জন্য মোটামুটি 600 গ্রাম থেকে 1530 গ্রাম করে প্রায় 62 দিন আমাদের সঙ্গে ছিল, অ্যাটাচমেন্টও হয়ে গেছে আমাদের, মা আমাদের পুরো ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে, সেটা দেখলে ভালো লাগে। এখন বাচ্চার চোখ দেখানোর জন্য আমরা আর একটু আগে ছেড়েছি, কারণ এইসব বাচ্চার যদি চোখের ট্রিটমেন্টটা আগে থেকে না করানো হয় চোখের প্রবলেম হতে পারে। তো মা এমনিতে 7 দিন ছাড়া ছাড়া আমাদের এখানে ফলো আপে, চেক আপে আসে, এবং আমরা তো এমনি ফোন নাম্বার আছে, আমাদের DEO আছে প্রিয়াঙ্কা, ও রেগুলার ফোন করে বাচ্চার খোঁজ খবর নেয় কেমন আছে। বাচ্চা এখন ভালোই আছে, মাও খুশি, আমরাও খুব খুশি। হাসপাতালের নার্স রুমা দত্ত জানান, আমাদের পরিশ্রম সার্থক হয়েছে, আমরা শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি সুস্থ অবস্থায়। আমাদের তো খুবই ভালো লাগছে, কারণ আমরা এই উদ্দেশ্য নিয়েই, মানে আমাদের পরিশ্রম সার্থক আর কি, সবার জন্যই করা হয়, তো ওটাও করা হয়েছে। এটা একটা টিম ওয়ার্ক, সবাই মিলে করেছে, ডক্টর, নার্সরা, কর্মবন্ধু, সবার উপরে হচ্ছে মা, মা ভীষণ কেয়ারিং,
মা যত্ন নিয়েছে এবং আমাদের মানে যেভাবে যেমন বলা হয়েছে যখন যেভাবে মা সেভাবে কিন্তু করেছে, যার জন্য এইটা আজকে হয়েছে, আমরা খুব খুশি আর কি। এরকম আরও অনেক ছোটো ছোটো বাচ্চা আমাদের বড় হয়েছে, তবে এটাই সবচেয়ে কম ওজনের এটাই। অন্যদিকে নিজের শিশুকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চিকিৎসক এবং সর্বস্তরের হাসপাতাল কর্মীদের ধন্যবাদ জানান শিশুর মা অনুদাস। আমি 31 জুলাইতে ভর্তি হয়েছিলাম, ব্লিডিং হচ্ছিলো বলে আমি 31 জুলাইতে ভর্তি হয়েছি। 1 আগস্টে ডেলিভারি হয়েছে রাত্রি 10:30টার দিকে। হ্যাঁ, সব থেকে ভালো লাগছে, থ্যাংকস টু অল দ্য ডক্টর, এত ভালো হয়েছে।